মালদার একটি ঘটনার দিকে নজর রাখতে হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ছবি, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে দফতরের মধ্যেই বন্দুক হাতে বসে রয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই সেই ছবি ছড়িয়ে পড়েছে। এই ছবির সত্যতা যাচাই করেন জি চব্বিশ ঘন্টা। পুরাতন মালদার ঘটনায় জেলা জুড়ে শোরগোল পড়ে গিয়েছে, শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। তবে বারবার ফোন করা হলেও অভিযুক্ত পঞ্চায়েত সমিতির সভাপতি তথা মালদা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৃণালিনী মণ্ডল মাইতির কোনো প্রতিক্রিয়া মেলেনি। আমরা বিষয় আরও জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি রণজয় সিংহ। রণজয়, জানতে চাইব যে ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, যার সত্যতা আমরা যাচাই করিনি, কি ছবি উঠে আসছে এবং একই সঙ্গে যে রাজনৈতিক চাপানোতরটাই বা শুরু হয়েছে, এই বিষয়টা একটুখানি তোমার কাছ থেকে স্পষ্ট হবো। তোমাদের তো প্রথমে বলে রাখি, গতকালকে এই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী এই মালদা সফরে এসেছেন এবং পুরাতন মালদার এই এলাকায়, এই মঙ্গলবাড়ি এলাকায় তিনি রয়েছেন এবং এই এলাকায় তিনি যখন রয়েছেন, প্রশাসনের কর্তারা যখন বিভিন্ন সাইট তারা দেখছিলেন এবং বিভিন্ন ক্ষেত্র যারা পরিদর্শন করছিলেন, সেই সময় দেখা যায় এক পঞ্চায়েত সমিতির যে দপ্তর, পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির যে দপ্তর, সেই দপ্তরের ভিতরে এক বৃদ্ধ মহিলা বন্দুক হাতে তাকে দেখা যাচ্ছে, 9mm অত্যাধুনিক বন্দুক এই হাতে দেখা যাচ্ছে। সেই ছবি দেখার পর প্রশাসনিক কর্তাদের চোখে চোখে কপালে হাত পড়ে যায় এবং তারপরে সেই ছবির সত্যতা তারা খোঁজার চেষ্টা করেন। আমরা এখনো পর্যন্ত এই ছবির সত্যতা পাইনি, কিন্তু যে ছবি পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে মৃণালিনী মণ্ডল মাইতি, পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি, তৃণমূল কংগ্রেসের মহিলা কংগ্রেস তৃণমূল কংগ্রেসের যিনি সভানেত্রী, তিনি সেই বন্দুক হাতে দপ্তরের ভিতরে সেই ছবি, এবং সেই ছবি দেখার পর প্রশাসনিক কর্তারা যখন এই বিষয় নিয়ে সংশ্লিষ্ট বিডিও অফিসে যোগাযোগ করা হয় এবং সেখানকার বিডিও কিন্তু হতবাক হয়ে যান এবং তিনি কোনো রকম প্রতিক্রিয়া দিতে চাননি। পুরো ঘটনা ঘিরে কিন্তু রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব যারা রয়েছেন তারা বেশ অস্বস্তিতে পড়েছে। আমরা গতকাল গভীর রাত অবধি মৃণালিনী মণ্ডল মাইতির প্রতিক্রিয়া নেওয়ার জন্য তার বাড়ির সামনে অপেক্ষা করি। তাকে দীর্ঘক্ষণ ফোন করা হয়, বহুবার ফোন করা হয়, কিন্তু তিনি বাড়ির সামনে ডাকার পরও কিন্তু আমাদের সঙ্গে কোনো দেখা করেননি। এমনকি তিনি বাড়িতে থাকা সত্ত্বেও তিনি বলেন যে আমি বাড়িতে নেই এবং বাইরে রয়েছি। পুরো ঘটনা তিনি পুকে কুলুপে দেখেন, পুরো ঘটনা ঘিরে যে চাঞ্চল্য ছড়িয়েছে সেই বিষয়ে তিনি কোনো রকম সারা শব্দ করেননি। পুরো ঘটনা এখনো পুলিশ মহলে রয়েছে। সংশ্লিষ্ট যে ভিডিও রয়েছেন তিনি এই ছবির সত্যতা এখনো স্বীকার করেননি। এই প্রসঙ্গে তোমার কাছ থেকে জানতে চাইবো, যেভাবে ছবিটি ভাইরাল হয়েছে, কিন্তু কোথা থেকে প্রথম পোস্ট হয়েছিল এই ছবিটি, সেটি এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? সমানত পুরো বিষয়টি এখনো জানা যাচ্ছে না। গতকালকে যখন মুখ্যমন্ত্রী এই সফরে মালদা সফরে আসেন, তখন প্রশাসনিক কর্তারা যারা আইবির লোক রয়েছেন, ডিআইবির লোক রয়েছেন, গোয়েন্দা শাখার কর্তারা রয়েছেন, যারা এই 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 সাইট নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তারা দেখা দেখছিলেন এবং লক্ষ্য করছিলেন, সেই সময় দেখা যায় এই ছবিটি প্রকাশ্যে এসছে এবং তারপরে ছবিটি দেখার পরে সেই ছবিটি সত্যটা খোঁজার তারা চেষ্টা করেন। কিন্তু সেই ছবিটি কে বা কারা তুলেছে, কিভাবে তোলা হয়েছে বা কেন এই দপ্তরের মধ্যে এই ছবিটি তোলা হয়েছে, কি কারণে তার উদ্দেশ্য ছিল, সেই বিষয়ে এখন স্পষ্ট কোনো তথ্য আমাদের কাছে পৌঁছায়নি। একদমই, সেদিকে অবশ্যই নজর রেখে চলবো আমরা। নতুন কোনো তথ্য যদি এই ছবির বিষয়ে উঠে আসে আমরা নজর রাখবো। ধন্যবাদ আপাতত তোমাকে রণজয়। গোটা পশ্চিমবঙ্গকে যেরকম ভাবে বারুদের স্তূপের উপরে দাঁড় করিয়ে দিয়েছে, মালদা জেলাকেও কম করেনি। ভাইরাল হয়ে গেছে, বলা হচ্ছে 9mm পিস্তল। এর আগেও মানে সেটা আবার অফিসের মধ্যে, তার মানে ওদের অফিসে এটাই কালচার, পিস্তল আছে, খুঁজলে বোম পাওয়া যাবে, খুঁজলে আরো কিছু পাওয়া যেতে পারে, হয়তো AK-47 পাওয়া যেতে পারে। পুলিশ দেখছে, জানে, ভালো করে জানে, তা সত্ত্বেও এদের কিছু বলবে না। প্রথমত সরকারি চেয়ারে বসে এই ধরনের আগ্নেয়াস্ত্র নিয়ে খেলা করাটা ঠিক নয়। তবে আগ্নেয়াস্ত্রটা টয় না অরিজিনাল সেটা তো পুলিশ অনুসন্ধান করে বলবে। আর্মসটা যতটুকু মনে হলো এটার জন্য এখন পুলিশ এনকোয়ারি করে দেখবে যে এটা সত্যি না টয়। সভানেত্রী তৃণমূল মহিলা কংগ্রেসের প্লাস পঞ্চায়েত সমিতির সভানেত্রী এই ধরনের কাজ বাঞ্ছনীয় নেই সরকারি চেয়ারে বসে।
আইনের পরিচয় পুলিশ দেখতে পারে, পুলিশ এনকোয়ারি করে দেয়। নো কমেন্টস প্লিজ। কর্মচারীরা তো আতঙ্ক পাবে আপনার অফিসে যেতে, আতঙ্কিত হবে। নো কমেন্ট। ছবিটা কি আপনি দেখেছেন? আপনাকে দেখাবো? না, আমি ছবি দেখিনি। আপনাকে দেখাবো ছবিটা? না, সরি।